কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে, শুধু খাওয়া হবে। টমেটো দিয়ে ডিম ভাজি, টমেটো দিয়ে ডিম ভাজি, আর হচ্ছে গরম ভর্তা, আর হচ্ছে গরম ভাত। আমার কিছু কিছু ফ্রেন্ড আছে, তারা নাকি মরার বাইতে খাওয়াই বাদ দিছে। মরার বাইতে খাওয়াই বাদ দিছে। যাক ভালো, মরার বাইতে খাওয়া বাদ দিলি তো ভালো। যতদিন বাঁচি, বাঁচে থাকলে তো খাতি হবি। আল্লাহর নিয়ামত, আল্লাহ সৃষ্টি করিছে, মানুষ সৃষ্টি করিছে, মানুষ সৃষ্টি করার আগে তাদের খাবার সৃষ্টি করিছে দুনিয়ায়। তো না খাইয়ে তো বাঁচা যায় না। কিন্তু কিছু কিছু ফেসবুক ফ্রেন্ড আছে, এরা নাকি মরার বইতে খাওয়াই বাদ দিছে। ভালো, না খাইয়ে যদি বাঁচা যায়, খাওয়ার দরকার কি? মানুষের যে কত কথা রে ভাই, মানুষের কথা শুনলি দেখলি? আমি মাঝে মাঝে কুমাই চলে যাই। বুঝছেন, ডিম ভাজি ভর্তা অনেক প্রিয় খাবার আমার। একটু ডাল হলে ভালো হইতো, ডাল রান্না করি নি। মাছ আছে, মাছ খাইতে মন চাইছে না। মাঝে মাঝে আমার গোশ মাছ না খাইতে মন চাইলে আমি টমেটো দিয়ে ডিম ভাজি করে এনে খাই। এটা আমাদের ঘরে অনেকের প্রিয় খাবার। আমার মেয়েরাও রাত 2-3টার সময় উঠে যদি তাদের খাইতে মন চাই, তারা একটা ডিম ভাজি করে টমেটো দিয়ে ভাত খাই শুয়ে পড়ে। এটা সহজ রেসিপি, যারা ব্যাচেলার এরা জানে যে ডিম ভাজি করা কত সহজ। সেই একটা টেস্টিং খাবার, মজার খাবার। ডিমের ভিতর টমেটো দিছি, তো টমেটোটা একটু টক টক আছে, হেবি মজা। এ তো সে কত আগের সংবাদ, এখন আবার এ সেট লোকে ব্যারিস্টার সুমন সাকিবের বিরুদ্ধে সবাই করছে যে ব্যারিস্টার সুমন ক্ষমতা পায়েই সাকিবের বিরুদ্ধে মামলা করছে। আসলে কি এটা সঠিক খবর নাকি? ওই শালার কিছু কিছু ইউটিউবার আছে, এরা এগুলো যারা সেলিব্রিটি তাদের মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার কথা নাই, ওইলেই বাইরা। ব্যারিস্টার সুমন তো সংসদ ভবনে তো আগে কোনো দিন যায় নাই, যাওয়ার সময় কেছে গেট কোন দিক, সেটাও বাইরা লয়ে গেছে। ব্যারিস্টার সুমন গেট গেট খুঁজে পাচ্ছে না, চৌকি দেখতেছে না, মানে ক্যাপশন দেখলি, ভিডিওর ক্যাপশন দেখলি চোখ কপালে উঠে যায়।